আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি iTVusa এর পর্দায় মাহে রমাদান উপলক্ষে নিয়মিত আয়োজন তারাওয়িহ রিফ্লেকশনস প্রোগ্রামের 7th এপিসোডে। বিশ্বের যে যে প্রান্ত থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন অথবা পরবর্তীতে যুক্ত হবেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের 7th এপিসোডে আমরা কুরআনে কারীমের 10ম পারার সারসংক্ষেপ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আজকের এই সপ্তম তারাওয়িহের সলাতের মধ্যে হাফেজ সাহেব কুরআনে কারীমের 10th জুজ 10ম পারা প্রথম থেকে নিয়ে শুরু করে শেষ পর্যন্ত তেলাওয়াত করবেন। কুরআনে কারীমের 10ম পারা শুরু হয়েছে সূরা আনফালের 41তম আয়াতের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া আ'লামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফা আন্না লিল্লাহি খুমসাহু ওয়া লিররাসূলি ওয়া লিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবীল إن كنتم آمنتم بالله وما أنزلنا على عبدنا يوم الفرقان يوم التقى الجمعان والله على كل شيء قدير। এই আয়াতের মাধ্যমে আজকের তারাওহির সালাত শুরু হবে। এই আয়াতের মধ্যে গনিমতের বিধান এবং তার বন্টন নীতি সম্পর্কে বিশ্লেষণ করা হয়েছে। গনিমা হচ্ছে শরীয়তের পরিভাষা অনুযায়ী অমুসলিমদের সাথে যুদ্ধ বিগ্রহে বিজয় অর্জন করার পর, বিজিত হওয়ার পর, জয়লাভ করার পর করার মাধ্যমে যে মালামালগুলো অর্জিত হয় তাকে বলা হয় গানিমা। আমরা জানি সুরা আংফাল, গত পর্বে আমরা বলেছিলাম সুরা আংফাল অর্থ, আংফাল অর্থ হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদ। এখানে যুদ্ধলব্ধ সম্পদগুলো কীভাবে বন্টন করা হবে সেই বন্টন নীতি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এই সম্পর্কে আরেকটি পরিভাষা আমরা পাই, তা হচ্ছে ফাই। ফাই অর্থ হচ্ছে যা কিছু আপোষের মাধ্যমে, সন্ধির মাধ্যমে, চুক্তির মাধ্যমে অর্জিত হয় তা হচ্ছে ফাই। তো এই দুই এত দুই প্রকার মালামাল এবং এগুলোর হুকুম আহকাম তথা বিধিবিধানগুলো বর্ণনা করা হয়েছে সূরা আনফালের প্রথম থেকে নিয়ে শুরু করে এই আয়াতগুলোর মধ্যে। এবং এই আয়াতের মধ্যে শুধুমাত্র গনিমতের মালামালের কথাই আলোচনা করা হয়েছে এবং ফাইয়ের আলোচনা করা হয়েছে সূরা হাশরের মধ্যে। যখন আপনার আমরা যাব তখন আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই আয়াতের মধ্যে গনিমতের মালামালগুলো কীভাবে বন্টন হবে সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত বলছেন। তারপর কোরআনে কারীমের সূরা আনফালের 45তম আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইযা লাকীতুম ফিআতান ফাযবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যখন কোনো দলের সম্মুখীন হবে তখন অবিচলিত থাকো, বিচলিত হয় না, এবং আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো যাতে তোমরা সফলকাম হও। এই আয়াতের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এবং বদরের যুদ্ধের ঘটনাগুলোকে এই আয়াতের মধ্যে ইন্ডিকেট করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, বদরের দিন কাফেরদেরকে আমাদের দৃষ্টিতে কম করে দেখানো হয়েছিল, তারপর এমনকি আমার পাশের লোককে বলেছিলাম যে আমি তুমি তাদের সংখ্যা কত দেখতে পাও, তারা সে বলেছিল 70 জন, কিন্তু আমরা একজন যুদ্ধকে একজন শত্রুপক্ষের একজনকে বন্দী করে জিজ্ঞেস করতে জানতে পারলাম তাদের সংখ্যা ছিল 1000। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে তাদের চক্ষুকে এমনভাবে দিয়েছিলেন যাতে তাদের দৃষ্টিতে দেখানো হয়েছিল তাদের প্রতিপক্ষ কম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত একটি হাদিস, আব্দুল্লাহ ইবনে আবি আউফা বলেন যে এক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য পশ্চিম আকাশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেন, তারপর ভাষণ দিতে দাঁড়ালেন যে হে মানুষগণ, তোমরা যখন শত্রুর সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষায় থেকো না, তোমরা আল্লাহর কাছে বিমুক্তি চাও, তারপরও যদি সাক্ষাৎ হয়ে যায় তখন ধৈর্যের সাথে টিকে থাকো এবং মনে রেখো তোর বাড়ির ছায়ার নিচে রয়েছে জান্নাত।
এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমগণকে যুদ্ধক্ষেত্র এবং শত্রু মোকাবেলার জন্য এক বিশেষ হেদায়াত দান করেছেন। তন্মধ্যে প্রথম হচ্ছে দৃঢ়তা অবলম্বন করা এবং তার উপর স্থির থাকা, অটল থাকা, মনের দৃঢ়তা ও সংকল্পের অটলতা উভয়টি এর অন্তর্ভুক্ত। আর দ্বিতীয়ত হচ্ছে আল্লাহকে বেশি করে ওয়াজকুরুল্লাহ কাসীরা ফিয়াতাং ফাজবুতু ওয়াজকুরুল্লাহ কাসীরা, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অধিক হারে স্মরণ করো, আল্লাহর জিকির করো। তার পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মাআস সাবিরিন, তোমরা আল্লাহ ও রাসূলের অনুগত্য করো এবং নিজেদের মধ্যে ঝগড়া করো না, করলে তোমাদের সাহস হারিয়ে যাবে এবং তোমাদের শক্তিগুলো বিলুপ্ত হবে, আর তোমরা ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই রয়েছেন। এই আয়াতের মাধ্যমে সম্মানিত দর্শক মণ্ডলী, এই আয়াতের মধ্যে যুদ্ধক্ষেত্রে কোরআনই যে হেদায়াত নামার তিনটি ধারা সাব্যস্ত হয়ে যায়, আর তা হচ্ছে প্রথমত হচ্ছে দৃঢ়চিত্ততা এবং আল্লাহর জিকির, এবং তৃতীয়ত হচ্ছে আনুগত্য। তারপর ইসারুত তাফসীরের গ্রন্থকার উল্লেখ করেছেন তোমরা পারস্পরিক বিবাদ বিসংবাদে লিপ্ত হয় না, অর্থাৎ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করবে না, কারণ নিজেদের মধ্যে যদি ঝগড়া বিগ্রহ করে থাকো তাহলে তোমাদের সাহস হারিয়ে যাবে, তোমাদের মনোবল ভেঙে যাবে, তোমরা শত্রুপক্ষের সাথে যথাযথভাবে লড়াই করতে পারবে না, তোমরা জিহাদের ময়দানে পিছনে পড়ে যাবে। তো এই আয়াতগুলো আর শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। অর্থাৎ এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ নিয়ামত, হিদায়াত। বিবাদ এবং বিসংবাদ সর্বক্ষেত্রে যে কোনো অবস্থায় মুমিনের প্রধানতম দায়িত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আস্থা রাখা, ধৈর্য ধারণ করা। তা সেই আয়াত, সেই কথাই এই আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে। তারপর সূরা আনফালে এতদ সংক্রান্ত আলোচনা ধারাবাহিকভাবে চলার পর 63তম আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাক্তা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকিম, আর তিনি তাদের পরস্পরের হৃদয়ের মধ্যে প্রীতি স্থাপন করেছেন, জমিনের যাবতীয় সম্পদ ব্যয় করলেও আপনি তাদের প্রতি প্রীতি স্থাপন করতে পারতেন না, কিন্তু আল্লাহ তাদের মধ্যে প্রীতি সম্প্রীতি সুসম্পর্ক স্থাপন করেছেন, নিশ্চয়ই তিনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। এই আয়াতে ভ্রাতৃত্বভাব এবং বন্ধুত্বের কথা বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইমানদার আরববাসীদের পরস্পরের মধ্যে এক ধরনের প্রীতি সম্প্রীতি সুসম্পর্ক সৃষ্টি করেছিলেন, যা এর পূর্বে ছিল না, যখন তারা একে অপরের সাথে সবসময় যুদ্ধ বিগ্রহে লেগে থাকতো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাঝে তাদের মধ্যে প্রীতি দান করেছিলেন, যার এবং তিনি বলছেন জমিনের যাবতীয় সম্পদ যদি তাদের পিছনে ব্যয় করতেন তবুও আপনি তাদের অন্তরে তা হৃদয়ে প্রীতি স্থাপন করতে পারতেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি প্রীতি স্থাপন করে দিয়েছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এরই ধারাবাহিকতায় আরও কিছুদূর আসার পর সূরা তাওবা শুরু হয়। সূরা তাওবা কোরআনে কারিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। সূরা তাওবা মাদানী সূরা, এবং এই সূরার অনেকগুলো নাম রয়েছে। কেউ কেউ বলেছেন সূরা তাওবা, কেউ বলেছেন সূরা ফাদিহা, আবার আরও অনেকে বিভিন্ন নামে উল্লেখ রয়েছেন। এই সূরার একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হচ্ছে এই সূরার শুরুতে বিসমিল্লাহ পড়তে হয় না, বিসমিল্লাহ ছিল না। তো কী কারণে বিসমিল্লাহ পড়া হয় না? কারণ জিব্রাইল আলাইহিসসালাম এই সূরা নাজিল করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম তিলাওয়াত করেননি। কী কারণে তিলাওয়াত করেননি সেই প্রসঙ্গে মুফাসসিরগণ নানান ধরনের ব্যাখ্যা করেছেন। কেউ বলেছেন এই সূরা হচ্ছে সূরা আনফালেরই একটা অংশবিশেষ হয়তো সেই কারণে, আবার কেউ কেউ বলেছেন এই সূরাতে চুক্তি ভঙ্গর কথা বলা হয়েছে এবং সেই কারণে এই সূরার শুরুতে বিসমিল্লাহ উল্লেখ করা হয়নি। তো যাই হোক, এই সূরা
এই সূরা কোরআনে কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার পাঁচ নম্বর আয়াতে আশহুরুল হুরুম হারাম মাসগুলোর কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইদাং সালাখাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম ইলা আখিরিল আয়া। এই আয়াতে আশহুরে হুরুম বলতে বোঝানো হয়েছে যে বিখ্যাত চারটি মাস, যেই চারটি মাসের মধ্যে সমগ্র ধরনের যুদ্ধ বিগ্রহ হারাম কাজকে নিষিদ্ধ করা হয়েছিল, তা হচ্ছে রজব, জিলকদ, জিলহজ এবং মুহররম। এই চারটি মাস কি উল্লেখ করা হয়েছে। তারপর সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আরেকটু সামনে এগুলি দেখতে পাই। সূরা তাওবার ১৭তম আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আ'মালুহুম ওয়া ফিন নারিহিম খালিদুন। মুশরিকরা যখন নিজেরাই নিজেদের কুফরি স্বীকার করে, তখন তারা আল্লাহর মসজিদসমূহের আবাদ কিভাবে করবে এমন হতে পারে না। আর তারা এমন যাদের সব কাজই নষ্ট হয়ে গেছে এবং তারা আগুনে স্থায়ীভাবে অবস্থান করবে। এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি যে যে মসজিদ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগীর জন্য নির্মিত হয়েছে, তার মুতাওয়াল্লি, তার রক্ষণাবেক্ষণকারী, খাদেম বা আবেদকারী হওয়ার জন্য সেই লোকেরা কখনোই বিবেচিত হতে পারে না, যোগ্য বলে বিবেচিত হতে পারে না, যারা আল্লাহর সাথে আল্লাহর গুণাবলী, হক, হুকুক এবং ক্ষমতা এবং ইখতিয়ারের সাথে অন্যদেরকে শরীক করে। সেই ব্যাপারেই এই আয়াতে বলা হয়েছে। তারপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। তারাই তো আল্লাহর মসজিদের আবাদ করবে যারা ইমান আনে আল্লাহ এবং শেষ দিনের প্রতি, এবং সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। অতএব আশা করা যায় তবে তারা সৎ পথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। আল্লাহর ঘর যারা আবাদ করবেন তাদের বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই উল্লেখ করে দিয়েছেন। তারপরে ২৩তম আয়াতের মধ্যে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের পিতৃবর্গ এবং ভ্রাতৃবৃন্দ যদি ঈমানের মোকাবেলায় কুফরিকে পছন্দ করে, তবে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারাই হচ্ছে জালিম। এই আয়াতে পূর্বের আয়াতসমূহে যে হিজরত এবং জিহাদের ফজিলতের কথা বর্ণনা হয়েছিল, সেই ক্ষেত্রে মানুষ তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং অর্থ সম্পদকে বিদায় জানাতে হয়, আর এটি ছিল মানুষ স্বভাবের পক্ষে অত্যন্ত কঠিন একটি কাজ। তাই সামনের আয়াতগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে ঈমানদারগণ তোমরা নিজেদের পিতা এবং ভাইদের অভিভাবক রূপে গ্রহণ করো না যদি ঈমানের বদলে তাদের কুফরকে ভালোবাসে, আর তোমাদের মধ্যে যারা তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করে তারাই হবে সীমালঙ্ঘনকারী। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বিভিন্ন জায়গার মধ্যে মাতা পিতা, ভাই বোন এবং অপরাপর আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার কথা বারবার উল্লেখ করেছেন, কিন্তু আলোচ্য আয়াতে এই কথা বলার কারণ হচ্ছে প্রত্যেকটি সম্পর্কের একটি সীমা রয়েছে, এবং এই সকল সম্পর্ক অর্থাৎ পিতা, মাতা, ভাই, বোন, আত্মীয় স্বজন যার বেলাতেই হোক, আল্লাহ এবং তার রাসূলের সম্পর্কের প্রশ্নে বাদ দেওয়ার উপযুক্ত। অর্থাৎ যেখানে এই দুইয়ের সাথে সংঘাত দেখা দেবে সেখানে আল্লাহ এবং তার রাসূলের সম্পর্ককেই বহাল রাখা আবশ্যক। আল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্ক কতক্ষণ পর্যন্ত ঠিক রাখা যাবে এবং কতক্ষণ রাখা যাবে না সেই সম্পর্কে অন্যত্র বলেছেন। আর আপনি পারেন না আল্লাহ ও আখিরাতের উপর ঈমানদার এমন কোন সম্প্রদায় যারা ভালোবাসে আল্লাহ তার রাসূলের বিরুদ্ধচারীদেরকে, হোক না এ বিরুদ্ধচারীদের তাদের পিতা, পুত্র, ভাই অথবা এদের জ্ঞাতিগোত্র। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রাসূলের
কথার বিপক্ষে যদি আমাদের মা বাবা ভাই ভাই বোন কারো কথা আত্মীয় স্বজন কারো কথা দুইটা যদি আমাদের সামনে চুজ করার জন্য আসে, হয় আমাদেরকে আমাদের আত্মীয় স্বজন মা বাবা ভাই বোনের কথা গ্রহণ করতে হবে, অপরপক্ষে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা গ্রহণ করতে হবে। তবে নির্দ্বিধায় নিঃসংকোচে বিনা বাক্যে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে প্রায়োরিটি দিতে হবে এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা এবং আল্লাহ রাসূলের দেখানো পথই আমাদেরকে গ্রহণ করতে হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 28তম আয়াতের মধ্যে বলছেন সূরা তাওবার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা ওয়া ইন খিফতুম আইলাতান ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইন শা ইন্নাল্লাহা আলীমুন হাকীম। হে ঈমানদারগণ, মুশরিকরা তা হচ্ছে অপবিত্র, কাজেই এই বছরের পর তারা যেন মসজিদুল হারামের ধারে কাছে না আসে, মসজিদুল হারামের ধারে কাছে না আসে। তার যদি তোমরা দারিদ্রের আশঙ্কা করো, তবে আল্লাহ ইচ্ছা করলে তার নিজ করুণায় তোমাদেরকে অভাবমুক্ত করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই আয়াতে এই বছরের পর তারা যেন মসজিদুল হারামের ধারে কাছে না আসে, এখানে অধিকাংশ মুফাসসিরগণের মতে হচ্ছে এটি হচ্ছে নবম হিজরিকে বোঝানো হয়েছে। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন আল্লাহ তাআলা মুশরিকদেরকে মসজিদুল হারামে যাওয়া থেকে নিষেধ করলেন, তখন শয়তান মুমিনদের অন্তরের মধ্যে চিন্তার উদ্রেক ঘটালো যে তারা কুত থেকে খাবে, মুশরিকরা যদি এসে ব্যবসা বাণিজ্য না করে তাহলে কিভাবে আমরা খাওয়া দাওয়া করবো তা যদি তাদের বাণিজ্য কাফেলা না আসে। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন, আর তার দারিদ্রের আশঙ্কা করো, তবে আল্লাহ ইচ্ছা করলে তার নিজ করুণায় তোমাদেরকে অভাবমুক্ত করে দিবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ একটি আয়াত আমাদের উদ্দেশ্যে নাজিল করেছেন, আমাদের জন্য নাজিল করেছেন, আর তা হচ্ছে সূরা তাওবার 35তম আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যেদিন জাহান্নামের আগুনে সেগুলোকে উত্তপ্ত করা হবে এবং সেই সব দিয়ে তাদের কপাল, তাদের পাজর এবং পিঠে দাগ দেওয়া হবে, এবং এগুলোই তা যা তোমাদের নিজেদের জন্য পুঞ্জীবিত করতে, কাজেই তোমরা যা পুঞ্জীবিত করেছিলে তার স্বাদ তোমরা ভোগ করো। এই আয়াতে যাকাতের কথা বলা হয়েছে এই দিক দিয়ে যে মানুষ তার সম্পদকে পুঞ্জীবিত করে রাখে, জমাট করে রাখে, যাকাত আদায় করে না, সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শাস্তির কথা উল্লেখ করেছেন। তারপর এই এখানের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস পাওয়া যায়, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দান করেছেন, তারপর সে ওই সম্পদের যাকাত দিবে না, কিয়ামতের দিন তার জন্য তার চক্ষুর পাশে দুটি কালো দাগ বিশিষ্ট সাপ, বিষাক্ত সাপে পরিণত হবে, তারপর সেটি তার দু চোয়ালের পাশে আক্রমণ করবে এবং বলতে থাকবে, আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত ধন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা একটু ভেবে দেখি, আমরা কি আমাদের সম্পদের পরিপূর্ণভাবে হক আদায় করছি, পরিপূর্ণভাবে যাকাত দিচ্ছি? এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের জন্য উচিত হবে এই মাহে রমাদানে, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাসে, আমাদের প্রত্যেকের যাকাতকে যথাযথভাবে হিসাব করে এই যাকাতটুকু তার পাওনাদারের কাছে, তার হকদারের কাছে যথাযথভাবে পৌঁছে দেয়া। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের 51তম আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, সূরা তাওবার 51তম আয়াতের মধ্যে উল্লেখ করছেন, উল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আর বলুন, আমাদের জন্য আল্লাহ যা রেখেছেন তাছাড়া আমাদের অন্য কিছু ঘটবে না, তিনি আমাদের অভিভাবক, আর আল্লাহর উপরই মুমিনদের নির্ভর থাকা উচিত। এই আয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এখানে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে মুনাফিকদের কথায় বিভ্রান্ত হওয়ার না হওয়ার জন্য বলছেন এবং আসল সত্যকে সর্বদা সামনে রাখার নির্দেশ দিয়েছেন। বলুন যে আমাদের বিপদ ততটুকু হবে যতটুকু আল্লাহর পক্ষ থেকে তা আমাদের জন্য নির্ধারণ করা হয়েছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন
আমাদের কার্যনির্বাহক এবং সাহায্যকারী। সুতরাং আমাদেরকে সর্বা অবস্থায় শয়তান যখন আমাদেরকে চিন্তার উদ্রেক করবে, আমাদের বিপদের ভয় দেখাবে, তখন আমাদের উচিত হবে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করব, ভরসা রাখব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তারপর সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত ইসলামের একটি ফরজ বিধান, এই ফরজ বিধানগুলোকে কোন কোন খাতে বণ্টন করা হবে, কোথায় কোথায় বণ্টন করা হবে তা যথাযথভাবে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন যাকাত কোন কোন খাতে মানুষকে দিতে হবে। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতান মিন আল্লাহ ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা ফরিদাতান মিন আল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাহাবি এবং তাবেঈদের ঐক্যমতে হচ্ছে এই আয়াতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদাকার কথা উল্লেখ করছেন তা হচ্ছে ওয়াজিব সাদাকা, অর্থাৎ যাকাতের বিধান, এবং তা কোন কাদেরকে দেয়া হবে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন। প্রথম এবং দ্বিতীয় খাত আমরা সংক্ষিপ্তভাবে উল্লেখ করব। প্রথম এবং দ্বিতীয় খাত হচ্ছে যথাযথভাবে ফকির এবং মিসকিনের কাছে পৌঁছে দেয়া। তৃতীয়ত হচ্ছে ওয়ালমাসাকিন ওয়াল আমিলিন আলাইহা, অর্থাৎ আমেলিনের সদকা, অর্থাৎ সদকা সম্পৃক্ত নিযুক্ত কর্মী, এরা ইসলামী সরকারের পক্ষ থেকে লোকদের কাছে যাকাত আদায় করা এবং বাইতুল মালে জমা দেওয়ার কাজে নিয়োজিত থাকে। তারপর চতুর্থত হচ্ছে ওয়াল মুআল্লাফাতি কুলুব, এবং পঞ্চমত হচ্ছে দাস মুক্তিতে যাকাতের সম্পদ ব্যয় করা যাবে। আর তা হলো যেমন ওই সমস্ত দাস যাদেরকে দাসত্ব মুক্তির জন্য তার মনিব তাদেরকে কিছু টাকা পয়সা দেওয়ার জন্য, অর্থাৎ কিছু টাকা পয়সা দেওয়ার মাধ্যমে তাদের দাসত্ব মুক্ত করা যাবে, তাকে অর্থ দেওয়া যাবে যাকাতের, যাতে সে তার দাসত্ব মুক্ত হয়ে সে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে। তারপর ষষ্ঠ খাত হচ্ছে গারিমিন, অর্থাৎ দেনাদার এবং ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাত প্রদান করা যাবে। এবং সপ্তমত হচ্ছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দেয়া যাবে। এবং অষ্টম খাত হচ্ছে মুসাফির, অর্থাৎ যিনি কোনো মুসাফির বা পথিক সফরে আসার পর সম্পদ ফুরিয়ে গিয়েছে তাকে দেয়া যাবে, যদিও তার নিজের জায়গায় নিজের বাড়িতে অনেক সম্পদ থাকুক না কেন, তাকে যাকাত প্রদান করা যাবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই হচ্ছে সংক্ষেপে যাকাতের 8টি খাত। আপনারা যাকাতের এই বিষয়গুলোকে, যেহেতু এটি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, আপনার আরও বিশদভাবে সেই বিষয়গুলো জানার চেষ্টা করবেন, এবং পরবর্তীতে কোনো সুযোগ পেলে হয়তো আমরা এই বিষয় নিয়ে আবার বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 71 আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم। মুমিন পুরুষগণ এবং মুমিন নারীগণ কিভাবে একে অপরকে বন্ধুরূপে গ্রহণ করবে তার কথা বলা হয়েছে। ঠিক এর আরেকটি এর পূর্বের আয়াতে 67 নম্বর আয়াতের কথা আমরা উল্লেখ করছি, সেখানে মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীরা কিভাবে একে অপরকে খারাপ কাজের কথা নির্দেশ দেয় এবং ভালো কাজ করা হতে তাদেরকে বিরত রাখে তার কথা উল্লেখ করা হয়েছিল। আর 71তম আয়াতে এসে মুমিন পুরুষ এবং মুমিন নারীরা তারা সৎকর্মের নির্দেশ দেয় এবং অসৎকর্মের নিষেধ অসৎ কাজে নিষেধ করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে এবং আল্লাহ তার রাসূলের অনুগত্য করে। এবং তারাই যাদেরকে আল্লাহ চিরেই দয়া করবেন, নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। এখানে মুমিন পুরুষ এবং মুমিন নারীদের কিছু বৈশিষ্ট্যের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনগণকে দেখবে তুমি, দেখবে তাদের দয়া, ভালোবাসা এবং সহমর্মিতার ক্ষেত্রে এক শরীরের ন্যায়, যার এক অংশে ব্যথা হলে তার সারা শরীর নির্ঘুম এবং জ্বরে ভুগে।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কিভাবে বলছেন যে মুমিনগণকে তুমি দেখবে দয়া, ভালোবাসা এবং সহমর্মিতার ক্ষেত্রে এক শরীরের ন্যায়, তার কোনো অংশ যদি ব্যথা হয়, অর্থাৎ কোনো অংশে ব্যথা হলে তার সারা শরীর নির্ঘুম এবং জ্বরে ভুগে। অর্থাৎ আমাদের মুসলিম উম্মা, মুসলিম জাতি হচ্ছে পুরো একটি দেহের ন্যায়। গোটা পৃথিবীতে যখনই কোনো মুসলিম নির্যাতনের শিকার হবে, নিপীড়নের শিকার হবে, তারপর জালিমদের জুলুমের দ্বারা নিষ্পেষিত হবে, তখন তার ওপর মুমিন মুসলমানের দেহে হৃদয়ে রক্তক্ষরণ হয় এবং তা হওয়াটাই স্বাভাবিক। কারণ একটা শরীরের, পুরো শরীরের কোনো একটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যখন আমরা আঘাতপ্রাপ্ত হই, আমরা যদি ব্যথা লাগে, ব্যথা পাই, বা আমাদের হাত যদি কেটে যায়, তাহলে আমাদের পুরো শরীরে যেভাবে জ্বালাতন করতে থাকে, একইভাবে যখন কোনো মুসলিম পুরুষ এবং মুসলিম নারী, সেটাই হোক আমার দেশে হোক পৃথিবীর যে কোনো জায়গায়, তা অবশ্যই একজন মুসলিম যদি কোনো অবস্থায় কষ্ট পায়, কোনো বিপদের মুখে থাকে, কোনো অবস্থায় কোনো জালিমের শিকার হয়, জুলুমের শিকার হয়, তাহলে তার ওপর মুসলিম ভাইয়ের হৃদয়ে রক্তকরণ হতে থাকে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 60 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করছেন, সুপ্রিয় দর্শক শ্রোতা, তারপর সূরা তাওবার 80তম আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলছেন সেই আয়াতকে আয়াত উপস্থাপন করে আমরা আজকের প্রোগ্রামকে শেষ করব ইনশাআল্লাহ। আজ 80তম আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মারাতান ফালাই ইগফির আল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন আর তাদের জন্য ক্ষমা প্রার্থনা না করুন একই কথা, আপনি 70 বার তাদের জন্য ক্ষমা প্রার্থনা করলেও আল্লাহ তাদেরকে কখনোই ক্ষমা করবেন না। এটা এজন্য যে তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে কুফরি করেছে এবং তার আল্লাহ রাসূলের সাথে কুফরি করেছে এবং আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হেদায়াত দেন না। এই আয়াতটি তখন নাজিল হয় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কোনো মুনাফিকের জন্য ক্ষমার প্রার্থনা করেছিলেন, ক্ষমার জন্য দোয়া করেছিলেন। সুপ্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো কাফির সম্প্রদায় এবং মুনাফিকের জন্য ক্ষমার যদি দোয়া করা হয় যে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন, তা কখনোই গ্রহণ করা হবে না। এবং এমনকি আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলছেন যে আপনি যদি 70 বারও তাদের জন্য দোয়া করেন, তাও তার আপনার দোয়া কবুল হবে না। কত ভয়ঙ্কর কথা! অর্থাৎ কোনো অবস্থাতেই একজন কাফিরের জন্য, তার ক্ষমার জন্য, তার শান্তির জন্য দোয়া করা যাবে না। আজকাল মুসলিম সমাজের একটি ট্র্যাডিশন হয়ে গিয়েছে, কোনো অমুসলিম যখন মারা যায় তখন আমরা রিপ, রেস্ট ইন পিস লিখে আমরা স্ট্যাটাস আপলোড করে শেয়ার করি। অমুসলিম মারা গিয়েছে, তাকে আমরা শান্তিতে থাকার জন্য আমরা দোয়া করি। নাউযু বিল্লাহি মিন যালিক। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বর্ণিত এই সূরা তাওবার 80তম আয়াতের সাথে আমরা প্রতারণা করছি। আল্লাহ যেই জায়গায় আল্লাহ তার রাসূলকে বলছেন আপনি 70 বার দোয়া করলেও, আপনার দোয়া করা না করা একই কথা, আপনি 70 বার দোয়া করলেও সেই দোয়া কবুল হবে না। আমরা আল্লাহর রাসূলের উম্মত হয়ে আমরা কীভাবে এই কাফেরের জন্য, মুনাফিকের জন্য আমরা দোয়া করব? সে মারা গেলে আমরা রেস্ট ইন পিস কীভাবে বলতে পারি? নাউযু বিল্লাহি মিন যালিক। একজন মুসলমান ছেলে হিসেবে, একজন মুসলমান মেয়ে হিসেবে আমাদের লজ্জাবোধ হওয়া উচিত, আমাদের বিবেকে বাধা দেওয়া উচিত। আমাদের বিবেক কেন না দেয় না, কেন আমাদের বিবেক জাগ্রত করে না? একজন কাফের এবং মুশরিকের জন্য কিভাবে আমি শান্তির দোয়া করতে পারি? সে যদি মারা যাওয়ার পর শান্তিতেই থাকে, সে যদি মারা যাওয়ার পর জান্নাতেই থাকে, তাহলে তার জন্য কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কঠিন এবং কঠোরভাবে নিষেধ করেছেন? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা যাতে আমাদের নিজেদের ঘুমন্ত বিবেককে জাগ্রত করার চেষ্টা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমিন। আজ এ পর্যন্তই তারাওয়িহ রিফ্লেকশনস প্রোগ্রামের 7th এপিসোড আমরা এখানেই শেষ করছি। প্রতি আগামীকালকে একই সময়ে আমরা আবারও 8th এপিসোডে হাজির হব ইনশাআল্লাহ, কোরআনে কারিমের 11তম পারা, 11তম জুজের সারসংক্ষেপ নিয়ে। সেই পর্যন্ত
আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মাহে রমাদানকে আমাদের জন্য সহজ করে দিন, মাহে রমাদান যেন আমরা নিজের জীবনের শ্রেষ্ঠতম মাস হিসেবে করে নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই তৌফিক দান করেন। আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।